এবার বাংলাদেশ বিশ্বমানের অত্যাধুনিক সমুদ্র কাঁপানোর যুদ্ধজাহাজ তৈরি করে তাক লাগিয়ে দিল বিশ্বকে সমুদ্র সীমার নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীকে সক্ষমতা দিতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিশান ও দুর্গম তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড দেশে প্রথমবারের মতো তৈরি এই লার্জ পেট্রোল ক্রাফ্টে রয়েছে বিশ্বমানের স্টেট অফ আর্ট টেকনোলজি এছাড়া পানির নিচে থাকা সাবমেরিন হ্যান্ডেলিংয়ের জন্য এখানে তৈরি করা হয়েছে আরও দুইটি টাকবোট পরীক্ষামূলকভাবে যুদ্ধজাহাজ ও টাকবোট খুলনার ভৈরব ও রূপসা নদীতে চলাচল করছে আট নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই জাহাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জানা যায় গত কয়েক বছরে খুলনা শিপয়ার্ড ছোটো আকারে যুদ্ধজাহাজ পেট্রোল ক্রাফট সহ ছোট বড়ো সাতশো পঁচিশটি যুদ্ধজাহাজ নির্মাণ করেছে পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য ইনশোর পেট্রোল ভেসেল নির্মিত হয়েছে তবে প্রায় আটশো কোটি টাকা ব্যয় বড় আকারে যুদ্ধজাহাজ বিএন নিশান ও বিএন দুর্গম নির্মাণ খুলনা শিপয়ার্ডের এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প অথচ কিছুকাল আগেও অব্যবস্থাপনা ও নানামুখী দুর্নীতির কারণে সম্ভাবনাময় খুলনা শিপয়ার্ড মৃতপ্রায় রুগ্ন শিল্পে পরিণত হয়েছিল সেই অবস্থা থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি হারানো গৌরব ফিরে পাওয়ার পাশাপাশি এখন জাহাজ শিল্পের প্রতিকৃত হয়ে উঠেছে লাজ পেট্রোল ক্রাফট সর্বাধুনিক প্রযুক্তিতে লার্জ পেট্রোল ক্রাফট নৌবাহিনীকে ত্রিমাত্রিক সক্ষমতা এনে দিয়েছে এই যুদ্ধজাহাজে সামরিক সক্ষমতার পাশাপাশি পানির নিচে থাকা সাবমেরিনকে শনাক্ত ও ধ্বংসের জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে চীনা কারিগরি সহায়তায় নির্মিত যুদ্ধজাহাজ দুটির ঘণ্টায় গতিবেগ পঁচিশ নটিক্যাল মাইল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার পনেরো সালের ছয় সেপ্টেম্বর জাহাজ দুইটি নির্মাণ কাজের উদ্বোধন করেন খুলনা শিবিরের ডিপুটি জেনারেল ম্যানেজার ও প্রকল্প পরিচালক এম রাশেদুজ্জামান রাশেদ জানান চৌষট্টি দশমিক দুই মিটার দীর্ঘ ও নয় মিটার প্রস্থের জাহাজ দুইটি নির্মাণে ব্যয় হয়েছে আটশো কোটি টাকা তবে এই মানের জাহাজ বিদেশে তৈরি করতে এক হাজার কোটি টাকা খরচ হতো দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে